ইলেকট্রিক ট্রান্সফরমার বসানোকে কেন্দ্র করে বিবাদের জেরে এক মহিলা ও তার দুই সন্তানকে প্রকাশ্যে হেনস্থা ও মারধরের অভিযোগ উঠল স্থানীয় পঞ্চায়েত সদস্য ও তার দলবলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার থানার নিয়ামতপুর আমগাছি গ্রামে। গুরুতর আহত অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন ওই মহিলা। আহত মহিলার পরিবার এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। আমি বলছি কি সাইরুদ্দিন মেম্বার সাম মণ্ডলের কাছে ভিটা, সাম মণ্ডল ভিটা নিয়েছে 7.5 লক্ষ টাকা, ওই ঘুষ নিয়েছে 7.5 লক্ষ টাকা ঘুষ নিয়েছে। ওরা সব ভাই মিলে মেম্বার টেম্বার মিলে দালালি নিয়ে নিয়েছে। এবার সাম মণ্ডলের জায়গা থেকে 11,000 পোল সরাবে, সরিয়ে আমার দিয়ে নিয়ে যাবে, আমার বাড়ির সামনে দিয়ে নিয়ে যাবে। আমার ওগুলো তো বারণ নাই, কিন্তু ওর নিজের বাড়ির ট্রান্সফার্মা উঠিয়ে আমার বাড়িতে গাড়বে। এর মধ্যে আমার বউকে এমনি মেরেছে, কোনো ন্যানটাও করে মেরেছে। ওই কি বলবো, খুলে ভিডিও আছে আমার কাছে। আর ওরা কি করেছে, মেম্বার টেম্বার যতটি আছে সব ঘুষ খাওয়া আছে, মানে আর কিছু নাই। আর তার সাত্তার যে আত্মার সবজি যে আছে, মসজিদের সেক্রেটারি আছে, শামসুল সাহেব মসজিদের ক্যাশিয়ার আছে, আমার এক ঘর করে রেখেছে ওই 1 বছর থেকে, নামাজ পড়তে দিচ্ছে না ওই। আর এমনি এমনি করছে, ও বলছে কি যত টাকা হয় তোমার কেটে ফেলবো, ই করবো। আমার এসপি বাবুর কাছেও চিঠি দিয়েছি, আমি পিওনের দ্বারা ডিএসপি বাবুর কাছে দিয়েছি, ডিআইজি বাবুর কাছে দিয়েছি, আইসিএর কাছে দিয়েছি, মিল্কি ফার্ম সাবিত্রী মিত্রকে দিয়েছি, আমি সবকে দিয়েছি। এরা যে কীভাবে আল্লাহ, আর আমার এক মাস মেরেছে আমার মেয়েরে, এই যে মেয়েরে একটা মেয়েরে, এগুলো আমার তো বান ছিল পোলে, আর পিস্তল ছিল ওর কাছে। আর বলছে কি প্রথম বোম নিয়ে বাড়ি উড়াও, প্রথম বোম নিয়ে বাড়ি উড়াও, তারপর আমার বউকে চাকুর বেট বেট দিয়ে কে মারলে, এরকম মারিস না, চাকুর বেট নিয়ে মার, আর কুচরি কুচরি করে মারলে। সাইরুদ্দিন মেম্বার আর সরফুদ্দিন, সাইরুদ্দিন সরফুদ্দিন আর মজিবার থানাতে অভিযোগ করে আমি এখানে আসলাম। আমার থানা রিফায়ার, হ্যাঁ রিফায়ার আমার ট্রান্সফার করেছে এখানে সদর। আমি আপনার উকিলের সাথে কথা বললাম, এসপি এসপি বাড়ির কাছে আমার ইটা পাঠালো। ও বললো কি এসএনই রোগ, মাথা তো মেরে 10 থেকে 15 দিন থাকতে হবে আপনাকে, আর মাথার ছবি। পরিবারে কজনকে মারতে? আমার পরিবার তিনজন, আমার মেয়েওকে যে মেরেছে, মিল্কি যেতে বিয়ে হয়েছে, আমার মেয়ে যে ভিডিও করছিল বাড়িতে, ওর যে মেরেছে শারীরের ই করেছে, আমার দুটা মেয়েওকে মেরেছে, আমার ছেলে কামার দেখেন এখানে এখানে। আমার নাম মোহাম্মদ জুমরাতি সবজি। স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় পঞ্চায়েত সদস্য শাহিরুদ্দিন সবজির বাড়ির সামনে একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার রয়েছে। অভিযোগ, জামরুতি সবজির বাড়ির সামনে সেই বৈদ্যুতিক ট্রান্সফরমার বসানোর চেষ্টা করেছেন শাহিরুদ্দিন সবজি। এ ব্যাপারে বাধা দেয় 36 বছরের শালিনা বিবি। অভিযোগ, ওই মহিলা ও তার দুই সন্তানকে ব্যাপক মারধর করা হয় এবং তাদের গ্রাম থেকে তাড়িয়ে দেওয়ার নিদান দেওয়া হয় বলে অভিযোগ।
অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মালদা থেকে দেবসিংহের রিপোর্ট, আনন্দবার্তা।